আজ আমরা আলোচনা করব কেন ব্রাজিলকে সমর্থন করুন। আসলে সমর্থন করার যা যার মনে ব্যাপার হলেও কেন ব্রাজিল? ফুটবলের কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় ফুটবলের রাজা পেলের কথা, যা খেলা দেখে কোটি কোটি মানুষ ফুটবলের প্রতি আসক্ত হয়ে ওঠেন। ফুটবলের রাজা পেলের জন্ম 1940 সালে। তিনি 16 বছর বয়সে জাতীয় দলে ডাক পান। তিনি 1958, 1962, 1966, 1970 এই চারটি বিশ্বকাপের অংশগ্রহণ করেন। এই চারটি বিশ্বকাপের মধ্যে তিনি তিনটিতে অর্থাৎ 1958, 1962, 1970 ব্রাজিল হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম অবদান রাখেন। তিনি একমাত্র ব্যক্তি যে তিনটি বিশ্বকাপ জয়ে স্বাদ নিয়েছেন। এবার আসেন আর্জেন্টিনার কথা। আর্জেন্টিনার কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় আর্জেন্টিনা কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনার কথা। ম্যারাডোনার জন্ম 1960 সালে। তিনিও পেলের মতো চারটি বিশ্বকাপ অর্থাৎ 1982, 1986, 1990, 1994 বিশ্বকাপে অংশগ্রহণ করেন, কিন্তু তিনি জয়লাভ করেন শুধুমাত্র একটিতে 1986 সালে বিশ্বকাপে। তারপরও তার সময় তিনি ছিলেন বিশ্বসেরা খেলোয়াড়। এরপর ব্রাজিলের হয়ে খেলেছেন ক্যাফু, কার্লোস, রোনালদিনহো, রিভালদো, রোনালদো, কাকা এবং আরও অনেকে। অপরদিকে আর্জেন্টিনা হয়ে খেলেছেন ওর্টেগার, কানিজিয়া, বাতিস্তুতা, ব্যারো এবং আরও অনেকে। বর্তমান সময়ে ব্রাজিলের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে নেইমার। ব্রাজিল তথা বিশ্বের অন্যতম খেলোয়াড় নেইমার অতি অল্প সময়ের ফিফা কনফেডারেশন কাপ, অলিম্পিকের স্বর্ণপদক এবং কোপা আমেরিকা সহ আরও অনেক কিছু জয়লাভ করেছেন। পক্ষান্তরে আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা তথা বিশ্ব ফুটবলের অন্যতম খেলোয়াড় হলেও তিনি ব্যক্তিগত ও ক্লাব ফুটবলে অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু জাতীয় দলের হয়ে কিছু অর্জন নাই বললেই চলে। এবার আসেন কেন ব্রাজিলকে সমর্থন করা উচিত। পেলে, ম্যারাডোনা নিঃসন্দেহে যার যার সময়ে বিশ্বসেরা খেলোয়াড়, কিন্তু যাদের জন্ম 19 শতকে তাদের জন্য বলছি, 19 শতক থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ জয়ে লাইভ খেলার দেখার সৌভাগ্য হয়েছে একমাত্র ব্রাজিল সমর্থকদের। লিওনেল মেসি নিঃসন্দেহে বিশ্বসেরা খেলোয়াড়, কিন্তু জাতীয় দল হয়ে তার কোনো কিছু অর্জন না থাকার কারণে আর্জেন্টিনার সমর্থকরা কোনো আর্জেন্টিনার দলের কোনো কিছু অর্জন এখনও পর্যন্ত লাইভ দেখতে পারেনি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।